আমি প্রেমেতে এমন পাগল হলাম যে যে দেখে সে বলে ভূতে আমাকে ধরেছে মানুষের গন্ধ পাও খুটে খাও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অ্যাকচুয়ালি এই গানটাকে অনেক কষ্টে আমি খুঁজে বের করলাম ঠিক আছে কেন কিসের জন্য এরকম একটা গান খুঁজে বের করলাম গানটা বড্ড ন্যাচারালি করা হয়েছে এই যে তোমারই প্রেমে তেমন পাগল হলাম যে যে দেখে সে বলে হাসিটা একদম নর্মাল কিন্তু আমি এই গানটা এইভাবে কেন করলাম আর এই গানটাই কেন করলাম সেটা তোমাদেরকে বলছি যে স্যান্ডির ম্যান্ডির প্রতি যেই ভালোবাসা সেটাকে ডেসক্রাইব করতে গিয়ে আমাকে এই গানটাকে এইভাবে গাইতে হইলো এইভাবে গাইতে হলো ঠিক আছে মানে আমি ম্যান্ডির প্রতি স্যান্ডির যে ভালোবাসা দেখি সেটাকে আমি ভালোবাসা কোনোভাবেই বলবো না আমি বলবো স্যান্ডি ম্যান্ডির প্রতি ভীষণভাবে অপসেসড ম্যান্ডির কোনো গলতি ম্যান্ডির চরিত্রহীনতা নোংরামি কোনো কিছু স্যান্ডির কাছে কোনো ম্যাটার করে না স্যান্ডি শুধু চায় ম্যান্ডি তার কাছে থাকবে ঠিক আছে আমি সবসময় বলি স্যান্ডি হচ্ছে একটা নমুনা হুম এত জনের করা বউ তাকে নিয়ে সত্যি বলছি ক্যামেরার সামনে না শুধু ক্যামেরার সামনে শুধু নয় পরিবারের সবার সামনেও কিভাবে যে এই আদিক্ষেতাগুলো ও করে সত্যিই নির্লজ্জতার একেবারে জলজ্যান্ত প্রতিমূর্তি হচ্ছে স্যান্ডি এতখানি নির্লজ্জ একটা মানুষ হতে পারে এই সোশ্যাল মিডিয়ায় স্যান্ডিকে না দেখলে সত্যি বলছি বিশ্বাস করতে পারতাম না এইরকমভাবে এই রকম লেভেলে গিয়ে নির্লজ্জতা একমাত্র স্যান্ডির দ্বারাই স্যান্ডির দ্বারাই সম্ভব জিও স্যান্ডি জিও একদম হ্যাটস অফ সবাই যদি ভালো হয় নির্লজ্জ বেহায়া কান কাটা বেহায়া হইব কে ডা তাই না স্যান্ডি তুমি সেই খাতায় নাম লেখায় ফেলছো তুমি ক পেয়েছো হ্যাঁ তুমি এ প্লাস না ডবল এ ট্রিপল এ যতগুলি এ সব এর বংশধর তুমি একেবারে বংশ শুদ্ধ তুমি নিয়ে পেছনে ঝুলেয়া ঘুরতে আসো ঠিক আছে স্যান্ডি তোমার ভালোবাসায় ও তোমার যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতি ওই রকম হুম আচ্ছা এইবার আসি ম্যান্ডি যেটা দিয়ে ভিডিওটা শুরু করলো সেটা হচ্ছে তার শ্বশুরের গান অসাধারণ গুণী ব্যক্তি উনি গান শুনে যেটা বুঝলাম গানের ক্ষেত্রে বলছি ঠিক আছে গানের ক্ষেত্রে ওনার যোগ্যতা বেশ ভালো লাগলো আমার এই বয়সে এসেও উনি এত সুন্দর গান করলেন সুরটাকে মেনটেন করে এত সুন্দর গান করলেন এর থেকেও বেশি প্রশংসা উনি ডিজার্ভ করে বাট আমি হয়তো করতে পারছি না সেই কারণেই আমি বলছি যে আমার যতটুকু আমি শুনলাম বুঝলাম সেইখান সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো উনি অসাধারণ গান করেছেন উনি অসাধারণ গেয়েছেন রকম গুণী ব্যক্তির পরিবারে এই রকম অসাধারণ চরিত্রবান বৌমা ভীষণ পরিমাণে মানানসই তাই না বলো এর আখ পাগলা টাইপের শাশুড়ি আর মদ্যম মদ মদ্যপ মদ্যপ মাতাল ছেলে হ্যাঁ যে কিনা বউয়ের পেছনে কুঁই কুই 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 করে লেজ আর ঘোরে কুই কুই করে লেজ নাড়ে আর ঘোরে আর এই সেই সতেরো বছর আগে আগে স্টার্ট স্টার্ট হয়েছে হয়েছে সেই বছর এখনো চালিয়ে যাচ্ছে দুজন কি সুন্দর বলে ওই জন্যই তো আমি ডিভোর্স পেপারে সাইন করিনি ওই জন্যই তো আমি ফটো স্ট্যাম্প লাগাই হ্যাঁ ভালোবাসি তাই ভালোবাসো না তো শুধু হ্যাঁ বুঝতে পারল তো এইটা যদি ভালোবাসা হয় পৃথিবীতে আর ভালোবাসা বললে কিছু ওয়ার্ডই জীবিত থাকবে না এইটা যদি ভালোবাসা হয় না স্যান্ডি ম্যান্ডিকে ভালোবাসে এইটা ভালোবাসা হতে পারে না ভালোবাসা কখনো মানে কি বলবো এই লেভেলে যায় না যেটা আমি তোমাদেরকে বলেছি এর আগের ভিডিওতে আগের দিনের সকালের ভিডিওতে যে বলেছি ভালোবাসা এই পর্যায়ে কখনো যায় না একের পর এক একের পর এক নোংরামি করবে সেটাকে আমি চোখ বন্ধ করে দেখবো এইরকম ভালোবাসা তো মা বাবাও সন্তানের প্রতি দেখায় না মা বাবাও সন্তানকে শাস্তি দেয় মা বাবাও সন্তানকে শাস্তি দেয় এক ভুল দুবার তিনবার করলে সেটাকে যদি স্বভাবে পরিণত করে ফেলে না সেই ভুলের জন্য মা বাবাও শাস্তি দেয় স্যান্ডিকে দেখো তুই আজকে যেটা অন ক্যামেরাতে যেটা করলি না লিটারেলি বমি পাচ্ছি আমার দেখে কোনটার কথা বলছি তো আসছি সেই বিষয়ে পরে আসছি তো এই যে তোরা আর ভালোবাসার কথা বলিস না ভালোবাসার কথা বলিস না সবাই তাহলে তোরা যেমন ভালোবাসা ভালোবাসাবাসী বাসে সব মেয়েগুলি না তাকে স্বামীরে উদাহরণ দিবে এই যে দেখো ভালোবাসা এরে বলে আমি দশটার সঙ্গে মারাইয়া আসুম তারপরেও তুমি আমার বমিটা কাচাইয়া দিবা হুম হ্যাঁ আমি বারো জনের সঙ্গে মারিয়ে আসব তারপরেও তুমি আমাকে নিয়ে সগর্বে তাহলে গিয়ে তুমি স্বামী তাহলে গিয়ে তুমি শিবের শিবের মতন মতন স্বামী স্বামী প্রশংসা করে না দর্শকেরা ম্যান্ডি প্রশংসা করে না তুমি যা পৃথিবীর স্বামী দিতে পারবে না এক্স্যাক্টলি পৃথিবীর সমস্ত স্বামীর মান সম্মান আছে তোর স্বামী সেইটা নাই সেই কারণে দিতে পারবে না অন্য কোনো স্বামী তার বউকে এরকম ছাড় এইরকম সম্মান দিতে পারবে না তোর বর যেটা যেটা দিছে বুঝতে পারলি তো তো বলি বন্ধুরা যে ম্যান্ডি জন্য ওর ভিউার্সদের জন্য আজকে এই জায়গায় ঠিক আছে সমস্ত রকম কমেন্ট বক্স কমেন্টে ও লাভ রিয়াক্ট দেয় এটা ওর বরাবরের অভ্যাস ঠিক আছে ও জাত পাত এটা হচ্ছে কথার কথা ও জাতপাত এখানে কথার জাতপাতের মধ্যে ঢোকাতে চাই আমি নেগেটিভ পজিটিভ কটাক্ষ প্রশংসা এই এইগুলোর পরিপ্রেক্ষিতে জাতপাত কথাটা এনেছি তোমরা কিন্তু রংভাবে ভুলভাবে নিও না বিষয়টাকে যে নেগেটিভ পজিটিভ খিল্লি প্রশংসা সমস্ত কমেন্ট নির্বিশেষে ম্যান্ডি কিন্তু লাভ রিয়াক্ট দেয় ঠিক যেমন কিনা ম্যান্ডি পুরুষ ভাই দাদা কাকা মামা শ্বশুর নির্বিশেষে সকলকে একই কুরকুরানি মেটানোর জায়গায় রাখে ঠিক তেমনি ম্যান্ডি একই রকম ভাবে সমস্ত রকম কমেন্টকে ওয়েলকাম জানায় বুঝতে পারলে তো ওয়েলকাম জানায় এটা ম্যান্ডির একটা বিশাল বড় গুণ যেই গুণের দ্বারা ম্যান্ডি ফুলে ফেপে স্যান্ডির মুখে নোটের বান্ডিল মুড়িয়ে 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 ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারলে তো স্যান্ডি এখন আনন্দে আত্মহারা না কেন ম্যান্ডি সবার সামনে স্বীকার করেছে যে আমি তোমার নামে যা যা বলেছি আর বলিয়েছি সেগুলো টোটাল টাইম মিথ্যা ব্যাস স্যান্ডি আমার বউ তো বলে দিছে এবার আমার অনেক হাই হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছি আমি হ্যাঁ এইবার তো আমার বউ ছাড়া আমি কিন্তু চিনি না হ্যাঁ স্বভাব এমন একটা জিনিস ভাই চারা ঠিক দেবে ঠিক চারা দেবে এবার সেটা কাউন্ট করতে হবে কবে এতবার বলবো না শালা এতবার বললে কি হবে বলো তো আমাকে রং প্রুভ করার জন্য ম্যান্ডি আর কারোর দিকে সেইভাবে তাকাবে না আমি চাই ম্যান্ডি নিজের যেই একটা ন্যাচারাল যেই সত্তা হ্যাঁ আর সেই সত্তাটা কি বলো তো কুরকুরানি সেই সত্তাটা যেন ঠিক সময়ে একদম প্রকট করে একদম ঠিক সময়ে যেন প্রকাশ করে তাহলে গিয়েই না মজা আসবে আমাদের আমাদের দর্শকদের মজা আসবে স্যান্ডির কিচ্ছু হবে না আমি বলেছি না স্যান্ডি এমন একটা পুরুষ এমন একটা পুরুষ এমন একটা স্বামী যে কিনা স্ত্রীকে লক করে দিয়ে চলে আসবে তুমি হুম এর সঙ্গে থাকো এর সঙ্গে তোমার যা যা করার ইচ্ছা হবে করো কিন্তু দিন শেষে তুই ওই আমার কাছে আইস ব্যাস তাহলেই হইবে স্যান্ডি হচ্ছে এই লেভেলের আজকে ম্যান্ডি বলছে এখন স্বপ্ন পূরণ করুক শ্বশুরের কথা বলছে স্বপ্ন পূরণ করুক ম্যান্ডি তোর কি স্বপ্ন আছে সেটা লিস্টি তৈরি করে রাখছিস তো সেটা লিস্টই হ্যাঁ কারণ তোর তো ধমে কমে একটাই মাত্র সন্তান হ্যাঁ আর সবাই তোকে বলছে আরেকটা বাচ্চা নিতে তোর দর্শকরা জানে যে তুই যদি আরেকটা বাচ্চা নিস সেটা নাকি ছেলেই হবে হ্যাঁ সেটা নাকি ছেলেই হবে তোর দর্শকরা জানে তো যাই হোক তোর তো একটাই বাচ্চা তো তোর স্বপ্নর পূরণের লিস্টটি তোর মেয়ের হাতে কিন্তু ধরিয়ে দিস তোর বয়সকালে অর্থাৎ তোর বয়স হয়ে গেলে তোর যে স্বপ্ন পুরো স্বপ্ন আছে সেগুলো তোর মেয়ের হাতে ধরিয়ে দিস পূরণ করতে হবে কি না তাই না তার মধ্যে কি কি আছে সেগুলো কিন্তু ধরিয়ে দিস আরও কয়েকজনের সঙ্গে কিছু করতে চাস কি না চাস সেগুলো কিন্তু ধরিয়ে দিস তোর মেয়েকে বলিস এইগুলো আমার স্বপ্ন ছিল যেটা পূরণ করতে পারি নাই এক তোর বাবারে লাথ মাইরা আরেকজনের কাছে গেছিলাম হুম সংসার করতে চাইছিলাম হ্যাঁ ভাঙা কুড়ে ঘরে গ্যাস ধরিয়ে তারপরে উনান ধরিয়ে বলবো মৌ এসো এই স্বপ্ন আমার একজন দেখিয়েছিল কিন্তু সে পূরণ করায়নি মুখ বরাবর লাথি মেরেছে আমার নোংরা স্বভাবের জন্য হ্যাঁ তুই কিন্তু এই স্বপ্নটা আমার পূরণ করাইস এগুলো স্বপ্ন ছিল না তোর হুম মেয়ের হাতে ধরিয়ে দিস বুঝতে পারলি তোমরা দেখেছো স্যান্ডি খুব সুন্দর করে নিজের বউয়ের গুণগান করে হ্যাঁ সেটা কি বলেছিল যে কুল খেয়ে কুলের আটিগুলো এদিক ওদিক ঘরে ফেলে হুম দুজনে মিলে কুল খাচ্ছে দুজনে মিলে কুল খাচ্ছে স্যান্ডি হচ্ছে নিজের কুলের আটিটা কি করলো সাইডে একটা জায়গায় রেখে দিল আর কি করলো বউয়ের কুলের আটিটা তার মুখের থেকে নিয়ে তারপরে সাইডে রাখলো জিও গুরু জিও কি ভালোবাসি এতবারে রস টপকে টপকে পড়ছে স্যান্ডি রস টপকে টপকে পড়ছে কী ভালোবাসা অ্যা এইরকমই তো অন্যের এঁঠো বিয়ে করেছিস বিয়ের পরেও সে এঁঠো হতে অন্যের কাছে চলে গেছে সেই ওঠে আবার চেটে চেটে খাচ্ছিস বলি কি এই যে আদিখ্যতাগুলো করছিস না এগুলো কি খুব জরুরি হ্যাঁ মানে দর্শককে দেখানো বিশেষ করে আমাকে দেখানো যে দেখ তোর কথাতে আমাদের কোনো কিছু ফারাক পড়ছে না তুই তোর মতন ভিডিও করতে থাক হ্যাঁ আমার কোনো কিছু ফারাক পড়ছে না আমি আমার বউকে ঠিক এরকম করে ভালোবাসবো এরকম করে চাটবো তাই না এগুলিকে জাস্ট নয়কার অনুসার রয়াকারেরা ময়রি এইটা বলে কি বললাম বলতো এ বল বানান কর আমি কারণ এটাই হচ্ছিস তুই বুঝতে পারলি তো ওটাকে নোংরামি বলে তুই নোংরামির দিকে চলে এসেছিস এখন এত কিছু করার পরেও তোর বউ তোর তোকে ক্যামেরার সামনে ছোট করে প্রতিনিয়ত ছোট করে তুই বুঝতেও পারিস না তুই ভাবিস ওটা খুবই ছলে একটা ছাবলামও করছে ব্যাস বাট ওটা তোকে ছোট করছে তুই যখন শুয়ে থাকিস তখন তোর বউ ক্যামেরা অন করে আর তুই লাভ দিয়ে উঠে পড়িস কি বলিস যে এরকম ভাবে ক্যামেরা কেন দেখাও আমি সব সময় শুয়ে থাকি সেটা দর্শক দেখবে ওরে বাবা তুই কি কোদাল কোপাইতে বাইরে যাস নাকি হুম কোদাল কোপাইতে তুমি বাইরে যাও আর তোমার বউ ঘরে কোপা কইরা ফালায় তুমি টেরো পাও না হ্যাঁ তুমি টেরো পাও না ওই যে কইলে না যে অনেক দিন এই টাইমে ছাদে আসি না আগে তো ওয়াকআউট করতাম তুমি ওদিকে ওয়াকআউট করতো আর তোমার বউ নিচে ওয়াকআউট করত ছিনাল পুরুষ নিজের ঘরে বউকে অন্য পুরুষের সঙ্গে লাগিয়ে রেখে তারপরে অন্য অন্যদেরকে দোষারোপ করা তাই না হুম তোমার ছিনালি পনা বের করে দেব দেবো তো বন্ধুরা কি করেছে আজকে সরস্বতী পুজো নিয়ে গল্প করছে মুখের উপরে বউ অপমান করলো হুম বলছে সরস্বতী পুজোয় কি করতো সেটা বলছে ছেলে মানুষেরা একে এর গায়ে ঠ্যাং তুলে ওর গায়ে মাথা তুলে শুয়ে থাকতো আর ম্যান্ডি কি বলছে আমি ওরকম করতাম না আমি সরস্বতী পূজায় বাবা মার সঙ্গেই কাটিয়েছি যে কিনা মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে প্রেমে মনোনিবেশ করেছে প্রেমের খাতায় নাম লিখিয়ে দিয়েছে একের পর এক একের পর এক একের পর এক হ্যাঁ মাত্র আঠেরো বছর বয়সে মাত্র আঠেরো বছর হ্যাঁ একদম কাটায় কাটায় আঠেরো বছর বয়সে যে কিনা পাঁচখানা প্রেম করে একজনের কাছে লাস্টের কাজনের কাছে ধোকা খেয়ে ছয় নম্বরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে সে বলে সে নাকি সরস্বতী পুজোয় বাবা মার সঙ্গেই দিন কাটিয়েছে বলো তো কার কার এটা শুনে বধ হজম হয়েছে কারণ হজম তো কিছুতেই হবে না কার কার তোমাদের বধ হজম হয়েছে আবার কি বলছে আমি তোমার তোমাদের মতন বখাটে ছিলাম না তুমি চখাটে ছিলে হ্যাঁ তুমি চৌকাটে ছিলে তুমি বকাটে ছিলে না ম্যান্ডি তোমার থোবড়া দেখে বোঝা যায় তুমি কি পাকাপোক্ত মাল তুমি কি পাকাপোক্ত মাল যায়। তুমি তোমার থোবড়া দেখড়া দেখিয়ে হুম দশ বছরের ছোট বাচ্চা ছেলেকে একেবারে নিজের লাপেটে নিয়ে নিয়েছিলে হ্যাঁ বলবো না যে ও একেবারে কদু ছিল একেবারে কদু ছিল সেটা বলবো না তারও লালসা ছিল হ্যাঁ সব লালসা ওই টাকার প্রতি সব ওই টাকার প্রতি নেশা ওই ছেলেরও ছিল তোর স্বামীরও ও তোর স্বামী বড়ই বুকনিবাজি মারুক যত বড় বড়ই বুকনিবাজি মারুক যে টাকা পয়সার প্রতি চুল ফুচল ফোট টাকা পয়সার প্রতি বড় বড় লেকচার অল্প টাকায় আমরা শুখেছিলাম এতই শুখেছিলিস যে শ্বশুরের টাকায় তোদের সংসার চলতো শ্বশুরের টাকায় তোর মেয়ের দুধ আনতে হতো তোর নিজের বউ বলেছে বল এটা মিথ্যে কথা বলেছে বল এটা মিথ্যে কথা বলেছে মেয়ের নামে বলেছে তোর শ্বশুর পর্যন্ত বলেছে তোর শ্বশুরও পর্যন্ত এই সেম কথা বলেছে তোর যখন জীবিত ছিল ঠিক আছে ক্যামেরার সামনে এইভাবে মানে অপমান করে লজ্জা করে না লজ্জা করে না রে তোর আর কত ছোট হবি অ্যাকচুয়ালি তুই ছোটই তুই ছোটই দুই কান কাটা বেহায়া যে তাকে আর কে ছোট করবে বুঝতে পারলি আচ্ছা এইবার আসি ম্যান্ডির স্বার্থপরতার কথায় ও তো স্বার্থপরতার খাতায় সবার আগে নাম লিখিয়েছে সবার ওপরে নাম লিখিয়েছে যে হ্যাঁ ও স্বার্থপর ও স্বার্থপর হ্যাঁ তো বলছে মেয়ের ওই মেয়েকে নাচের স্কুল আঁকার স্কুল হেনা না আছে না আকাতে তো বাড়িতেই আসে নাচের স্কুল নাচের স্কুল থেকে কোথায় নিয়ে যাবে নিয়ে যাবে পার্কে ম্যান্ডি কিছুতেই যাবে না পার্কে কারণ ওর পার্কে বোর লাগে আচ্ছা একটা নিজেদের বাচ্চা একটা বাচ্চা তো না নিজের বাচ্চার সঙ্গে পার্কে গিয়ে কোন বাবা মা বোর হয় কোন বাবা মা বোর হয় স্বার্থপর বাবা মারা বোর হয়ে যায় স্যান্ডি মেয়েকে পার্কে নিয়ে যাবে নিজের ভিডিও শ্যুট করার জন্য আর ম্যান্ডি ওই পার্কে যাচ্ছে না কারণ সে ওই একই ভিডিও শ্যুট করবে না সেই কারণেই তো ম্যান্ডি বলে স্যান্ডির একটা ভিডিওতে এক জায়গায় ও শরীর খারাপের কথা বলছে ম্যান্ডি বলছে এটা দর্শকরা স্কিপ করে দেবে মানে ভিডিওতে একটা কথা মানুষের শেয়ার করবে সেটা মাথায় রাখবে যে এটা মানুষে স্কিপ করবে না দেখবে ম্যান্ডি এতটা প্রফেশনাল এতটা প্রফেশনাল নিজের বাচ্চার সঙ্গে শহর সব কিছুর সঙ্গে এতটা প্রফেশনাল সত্যি ভাবা যায় না সত্যি ভাবা যায় না এতটা পাথর হার্টের মানে কি বলবো ওর হার্ট অফ স্টোন পাথরের হৃদয় মানে এতটা প্রফেশনাল এতটা জঘন্য একটা মানুষ কি করে হয় ম্যান্ডিকে না দেখলে বোঝা যায় না বাচ্চার সাথে পার্কে যাবে সে তাতেও বোর আর সেখানে স্যান্ডি কি বলছে কেন ঘুরতে যাবে না ঘুরতে যাওয়া তো খুব সব চলো চলো যেতেই হবে এখানে এখানে এই কথাতে কি বোঝা যায় জানো তো যে ম্যান্ডি যে এত ঘোরাঘোরা করে তাতে স্যান্ডিও যে বিরক্ত সেটাতেই বোঝা যায় এটাই বোঝা যায় ওরে তোরা যতই চেষ্টা কর মাখন লাগানোর তোদের অরিজিনাল ফেসটা আসবেই আসবে উঠে আসবেই আসবে এবার আসি ঘর রং করার বিষয় ও চোরা কালার কি কালার লাগাইছে মাইরি সত্যিই তো নিজের টাকায় লাগাচ্ছে নিজের টাকায় না বাপের টাকায় বাপের টাকায় লাগাচ্ছে রং তাতে আর কি অসুবিধা হুম যেটা পছন্দ সেটা লাগাবে ওই যে আমাদেরকে দেখায় তাই আমাকেও চোখে লাগে তাই আমরা একটুখানি কই তাই না বন্ধুরা কি সুন্দর কালার লাগিয়েছে আগের দিন ভিডিওতে না বলছিল চিকেন আর খাবে না আগের দিন ভিডিওতে বলছিল না পরের দিনই আবার চিকেন খাচ্ছে মানে এটা কি মানুষ হ্যাঁ এটা জুবান কি জুবান এটার বাঘ যন্ত্রটা সত্যি একেবারে নর্দমা আজকেই কথা কালকেও কথা কালকেও কথা পশুই কথা এরকম কইরা চলতে আছে ও যখন যেটা খুশি তখন সেটা কইয়া ফলায় জানাই তো আজ এটা দর্শকগুলি আছে ঠিক দেখতে আইবে আমারে ঠিক আমারে দেখতে আইবে হুম তারপরে আসি এই এক খাওয়ার পরে এক খাওয়া এক খাওয়ার পরে এক খাওয়া বাবা রাখস কই এই তো দুই দিন আগে হাগামতো আটকে গেছিল রে সব্যনাশ সব্বনাশ কিছু বিষয় আমি কমেন্ট কমেন্টের জন্য রেখে দিয়েছি যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলোকে নিয়ে আমি আমার মতামত বলবো যেগুলো কমেন্টের মাধ্যমে আছে সেগুলো আমি আলাদা করে বলতে পারতাম বাট কমেন্টগুলো খুব সুন্দর করে করা হয়েছে সে কারণে কমেন্টগুলো নিয়েই তোমাদেরকে বলছি বাবা গো এতদিন কোথায় ছিল এই আনন্দ সত্যি বলতে কি তুমি সাধারণভাবে থাকলে ঠিক মনে হয় যখনই একটু বেশি নাটক করে মিথ্যে আবেগ ভালোবাসা দেখাতে যাও তখনই লাগে হ্যাঁ খটকাটা তখনই লাগে খটকাটা লাগতে থাকুক খটকা লাগতে থাকুক হুম এখানে একজন রিপ্লাই করেছে ন্যাকামও করে কত ভালোবাসা আচ্ছা ভালোবাসা লিখেছে আগে তো এই ভালোবাসা দেখিনি নতুন নতুন ভালোবাসা আরও অনেক কিছু দেখবে সবচেয়ে দেখার মতন কায়দা কানুন করছে হচ্ছে এই কি যেন বলে স্যান্ডি মাংকি স্যান্ডি মাংকিটা হচ্ছে সবচেয়ে বেশি কায়দা কানুন করছে নেক্সট তোমার শ্বশুর শাশুড়ি যে কেমন মানুষ বুঝলাম না এই ড্রিঙ্কার আচ্ছা এটা ড্রাঙ্কার এই ড্রাঙ্কার ভেন্ডি এখানটায় ভেন্ডির অরিজিনালটা লেখা আছে এই ড্রাঙ্কার ভেন্ডি বউকে কিভাবে যে জায়গা দেয় ওদের ঘরে বুঝে পাই না বাবা জায়গা না দিলে যে ওই যে ভেড়াটা ওই ভেড়াটা যে একেবারে ছটফট করতে করতে শেষ হয়ে যাবে যখন ওই মারুদের বাড়িতে ছিল দিনের জন্য কি অবস্থা করেছিল ভেড়াটা ঘরের মাল তার আবার ঠিকই ঠিকই আছে আছে স্যান্ডি ডিজার্ভ ম্যান্ডি নেক্সট সরস্বতী পুজোতে এই মেয়ে ঘরে কাটিয়েছে বলতে লজ্জাও লাগে না স্যান্ডির উত্তর মুখে এসেও বেচারা বলতে পারে না কি মেয়ে শুধু কন্টেন্ট ছাড়া কিছুই বোঝে না হুম ও তো বলে এটা আমি এখানে দেব ওটা আমি ওটায় লাগাবো ও জানে আমি যতই বেশি বলবো ততই বেশি লোক আসবে দরকার হয় দুটো গালি দেবে তাতে কি পয়সাটা তো ঢুকবে বেশ ভালো নেক্সট কী রে ম্যান্ডি তুই যে তোর মেয়ে সরস্বতী পুজোতে সব সোনার গয়নাগুলো পড়াবি বললি সেই দিন হ্যাঁ স্যান্ডির সাথে কথা বলতে বলতে কি হলো রে আর সবাই যে তোকে বলছে তোর মেয়েকে ওইভাবে ভাত দিস না তাও কেন কথা শুনিস না তুই মনে মনে চাইছিস বুঝি মেয়েটা তোর থেকে দূরে যাচ্ছি তোর লজ্জা লাগ লজ্জা নেই তোকে বলাও ভুল আর ওই ইস্কটের দেখো আর ওই ভেড়া রাম পাঠাটাকে বলার তো কিছু নেই সত্যি ওরে কিছু বলার নেই এটা একদম সত্যি কথা সত্যি ওরে কিছু বলার নেই নেক্সট খুবই বাজে কালার ঘরের আচ্ছা বাসাদের ঘরের কালার এরকম বাসা কি। ও আচ্ছা বয় বে হবে যাওয়ার অভ্যাস আছে নাকি জানলো কি করে বাসাদের গলের গরের কালার এরকম হয় নেক্সট সবাই কালকের ভিডিওতে ম্যান্ডিকে বলল দিদি ওরকম ভাবে ভাত মেখে কাউকে দিও না কারণ ওরকম ভাবে কেউ মরে গেলে পিণ্ডদান করে কিন্তু ম্যান্ডি সবার মুখে মুতে দিয়ে আবার আজ ওরকমভাবেই ভাত ডেলা পাকিয়ে মেয়েকে দিয়েছে কারণ ম্যান্ডির অনেক টাকা আছে তাই নিজের স্বার্থ ছাড়া কারোর কথা শোনে না ম্যান্ডি নিজের শাশুড়ির মুখেই সেদিন মুতে দিল আদা রসুন বাটা দেবে না বলে আর আমরা তোমরা কারা ভাই আর আমরা তোমরা কারা ভাই দারুণ কমেন্ট করেছে দারুণ কমেন্ট করেছে ম্যান্ডি তুমি আবার ওরকম করে মেয়েকে দলা দলা করে খেতে দিলে তোমাকে কালকে সবাই বারণ করলো শুনলে না এই বলো আমরা তোমার ঘরের লোক কিন্তু তুমি শুনলে না তোমরা ওর ঘরের লোক না তোমরা ওর ওখানকার লোক মানে আমরা সবাই ওর ওখানকার লোক ও আমাদেরকে ওই ঝাটের চুল বলে মনে করে নেক্সট জঘন্য কালার চয়েস তোমার ছোট ঘরে এত ডিপ কালারে আরও ছোট লাগে ঘর নেক্সট ম্যান্ডি বলবই প্লিজ আচ্ছা ম্যান্ডি বলবে প্লিজ ফ্যাটি লিভারের জন্য তুমি কি কি করছো আমারও হয়েছে খুব চিন্তায় আছি কি দারুন তোর কাছে জানতে চাইছে ফ্যাটি লিভারে তুই কি কি করিস আমি বলছি হাম বাতাতা হু হাম বাতা তাহু ম্যান্ডি কা ফ্যাটি লিভার হ্যাঁ ইসকে বাবা জুদ ম্যান্ডি খাতা হ্যাঁ ম্যান্ডি মটন ঢিপাতা হ্যাঁ ম্যান্ডি চিকেন ঢিপাতা হ্যাঁ ম্যান্ডি ম্যাগি ঢিপাতা হ্যাঁ চাউমিন ঢিপাতা হ্যাঁ মোমো ঢিপাতা হ্যাঁ ম্যামি সব ম্যান্ডি সব কিছু ঢিপাতা হ্যাঁ তুমি চাতে হো ঢিপানা তো ঢিপাতে রাহো হ্যাঁ ম্যান্ডি হাততালি দে আমি দারুণ বলছি না হ্যাঁ নেক্সট ম্যান্ডির হাসিটা হাসিটাও এখন শয়তানের মতন লাগে আগের ভিডিওগুলো দেখলে মনে হয় কত সাধারণ ছিল আর এখন পয়সা হওয়ার পর কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেছে আর দিন দিন চেহারাটাও শয়তানের মতো হয়ে গেছে তোমাকে সবাই বলেছে গতকাল মেয়েকে এভাবে গোল করে ভাত মেখে দিও না এটাকে পিন্ডি দেওয়া বলে তাও কারো কথা না শুনেই দিয়ে যাচ্ছ আসলে তুমি কারো কথা শোনার পাত্রী না একজন রিপ্লাই করেছে এতদিনে বুঝলেন ইতালিয়ান বন্ধ হইতে সাবধান ও ইতালিয়ান জাপানি চাইনিজ কোনো কিছু বাদ দেবে না যেটারে ধরছিল সেটা তো পুরো বান্দরের মতন তাও ওর গায়ের গন্ধ কি প্রিয় ছিল বরের সাজগোজ কেমন যেন লাফাঙ্গা মার্কা মনে হয় তেমন কোনো কাজকর্ম করে না সারাক্ষণ বউয়ের পেছনে লেগে আছে বেকার হলে যা হয় আর কি ওকে বেকার বলো না ওকে বেকার বলো না ও বিশাল টাকা কামাবে দিনে পনেরো হাজার টাকা করে কামাবে সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবে লাফাঙ্গা বলা হুম ঠিক কতক্ষণ হলেও বেশি বড় করবো না হ্যাঁ এত একটা নোংরা অসভ্য মেয়ে কাউকে পরোয়া করে না কালকে সবাই বারণ করার পরেও মেয়েকে ওই পিন্ডির মতোই খেতে দিয়েছে হুম আমাদের কি আমাদের কি যার মেয়ে সে বুঝবে হুল 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 চরিত্রহীন ম্যান্ডি শ্বশুর শাশুড়িও ওরকম জানে যে ছেলে ভেড়া তা ওরকম অকর্মণ্য ছেলে ভেড়া অকর্মার ঢেকি তাই তোর পরকিয়া মেনেছে হ্যাঁ এই তো এই তো তোমরা বুঝে ফেলেছ একদম ঠিক বুঝেছো নিজের ভালো লাগা আর ভালো থাকা ছাড়া কিছুই বোঝো কিছু বোঝো তুমি পার্কে যাবে না তোমার ভালো লাগে না বলে বাচ্চাটার কথা ভাবো হ্যাঁ ভাবে না সেই ভাববেই তো বাচ্চাটার কথা ভাইবাই তো নতুন বাবা মেয়ের জন্য নতুন বাবা খুঁজ দেখেছিল ওর তো পার্ক মাঠ এই সবগুলো যাওয়া দরকার হ্যাঁ হাঁটাহাঁটি খেলা করা এইগুলো তো প্রয়োজন ওই যে বললাম না ম্যান্ডির মতন ভালো মা এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না পৃথিবীতে কোন মা তার নিজের মেয়ের জন্য দুইটা বাবা খোঁজ করে হ্যাঁ একের ভালো দুই সেই কারণে ম্যান্ডি তার মেয়ের জন্য আরও একটা নতুন বাবা কচি বাবা খুঁজতে গেছিল হ্যাঁ তোমরা ম্যান্ডির নিয়ে কথা বলো তো চলো এই পর্যন্তই ছিল এই পর্যন্তই রাখলাম কমেন্টগুলো ঠিক আছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এন্টারটেন করতে পেরেছি তোমাদেরকে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা